হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি করব পাবদা মাছের ঝোল, এটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করেছি। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজ। আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করি না, এজন্য পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। দেওয়ার পর নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব পেঁয়াজের। আর তারপর আমি দিয়ে দেব তেল। তেল দিয়ে তারপর যখন একটু নরম হবে, তারপরে আমি দিয়ে দেব জিরা ফোড়ন। আর এর ফাঁকে বলে দিই, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তারপর আমি পেঁয়াজটা নরম করে নিয়েছি, নেওয়ার পর জিরার ফোড়নও দিয়ে দিয়েছি, আর এদিকে একটু পানিও দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। তারপর আমি প্রথমে একে একে সব কিছু দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর মাছটা আমি আগে থেকে হলুদ, লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। আর পাবদা মাছ যেহেতু নরম, এটা খুব একটা না ভাজলেও হয়, খুবই সহজেই হয়ে যায়। আর মাছটা ছিল টাটকা, এজন্য আমি আর ভাজে আজকে করিচ্ছি না, একবারে মেখে দিয়ে রান্না করতেছি। তারপর আমি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো আর একটু মশলা। দেওয়ার পর ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম, আর একটু একটু করে কষিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা আমার দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে কিন্তু অনেকটাই। এই অবস্থাতে আমি এখন দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে আরও ভালো মতো একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিব, আর এর সঙ্গে পেঁয়াজগুলোও কষা হয়ে যাবে, মাছগুলোও কষা হয়ে যাবে। আজকে আমি আমার মায়ের মতো করে রান্না করতেছি। ফ্রিজে রাখা মাছ হলে এটাকে একটু ভেজে নিতে হতো, কিন্তু এই ফ্রিজে রাখানো এজন্য আর ভাজলাম না, একবারে তেলে দিলাম। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। মাছগুলো আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলের জন্য পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর বলক আসলে এই রান্নাটা শেষ। আর বেশ কিছুক্ষণ ধরে বলক দিয়ে নেব, তাহলে মাছের ভেতরে সব মশলাপাতি, হলুদ, লবণ সব ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। বলক চলে আসছে দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো উপর থেকে, আর দুইটা কাঁচামরিচ দিলাম, দিয়ে আর একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব।
রান্নাটা শেষ হয়ে গেছে, তারপর আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।